বারাসতের কিংস্টন ল কলেজে অনুষ্ঠিত হলো প্রথম সমাবর্তন অনুষ্ঠান। 2013 থেকে চলতি বছরে ছাত্রছাত্রীদের দেওয়া হলো শংসাপত্র। 2004-এ শুরু হয় কিংস্টন ল কলেজের পথচলা। শুক্রবারের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহুয়া দাস, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের কর্ণধার উমা ভট্টাচার্য সহ বিশিষ্টরা। পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে এবং আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ছাত্রছাত্রীদের এক ছাতার তলায় আনা এই সমাবর্তন অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। 2013-19 অবধি 3 বছর এবং 5 বছর ল কোর্স যারা করেছে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করছি উইথ দ্য হেল্প অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। 595-এর উপর স্টুডেন্ট আছে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। প্রত্যেকে সার্টিফিকেট প্রদান, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান, গুণীজনের সম্বর্ধনা এবং এর থ্রু দিয়ে আমরা যে বৃক্ষরোপণের মাধ্যমে পুরো প্রোগ্রামটা শুরু করলাম, এর থ্রু দিয়ে আমরা এটাই সমাজকে বলতে চাই যে আমরা সমাজের জন্য এই ল পুরো কোর্সটা চালু করেছি যাতে করে আমাদের যারা অ্যাডভোকেট আছে তারা সমাজের জন্য ভবিষ্যতে কাজ করতে পারে। প্রফেশনাল কোর্স তো বটেই, কিন্তু যেন আমরা সোসাইটিকে ভুলে না যাই। এটাই উদ্দেশ্য যে জুনিয়রদের, ওরা সিনিয়র যারা আছে তারা এসে যেন আর কি ওদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা শেয়ার করে এবং ওরা যেন বুঝতে পারে যে ল প্রফেশনটা কতটা নোবেল প্রফেশন এবং এই প্রফেশনে সবার আসা উচিত। এটার জন্যই আজকে আমাদের সব প্রাক্তন স্টুডেন্টদের ডাকা। প্রথম ডিগ্রি দেওয়া হচ্ছে একটা নতুন ল কলেজ, সেখানে অনেক ছেলেরা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে এটাই একমাত্র ল কলেজ। তাই আমি ওদের বার্তা দিচ্ছি যে আমাদের এই প্রচেষ্টা আছে, গরিব মানুষের স্বার্থ রক্ষা করো, সংবিধানকে রক্ষা করো। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।